দেখো মাম্মি কতগুলো নিউ পারফিউম অর্ডার দিছে, তুমি ইউজ করবে ইনশাল্লাহ। ফাইনালি যে পাইছো যাওয়ার আগে, যাওয়ার আগে একদিন লাকি, আমি আসলে লাকি। আমাদের আজকে বাঙালিয়ানা নাস্তা, পরোটা আর আলু ভাজি। মাংসের অবশ্য ঝোল ছিল, বাট যুতি যেহেতু আছে অনেক মজার, ভাত দিয়েও মজার। নুহাস গার্ডেন থেকে বেগুন নিয়ে এসেছিল, সেগুলো আজকে চিংড়ি দিয়ে ভাজি হবে, আর চিকেন রান্না হবে, তারপর কচুর লতি রান্না হবে। যেহেতু আম্মা চলে যাবে, যাওয়ার আগে হ্যাপি হ্যাপিকে রান্না করে দিয়ে যাবে, ওর খেতে ইচ্ছে করছে। আর টক রান্না হবে গার্ডেনের টমেটো দিয়ে। হ্যাঁ, আমি সব খুলতেছে দিলাম, পুরো বাসা গ্রহণ হয়েছে। অনেক ফ্রেশ ফ্রেগ্রেন্স, হগবসের যেটা, হগবসের ফেম। হ্যাঁ, আর এটা একটু স্ট্রং আছে, মানে ওই রকম স্ট্রং না, বাট সেন্ট লরেন্ট কিন্তু অনেক স্ট্রং, এটা বেশি মানে দেয়া যায় না। এটা বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশে যে গরম। আর এটা হচ্ছে আমার আম্মার খুব পছন্দের, সুমন ভাইয়ের আম্মারও খুব পছন্দের, আন্টিকে আমি দিয়ে দিছিলাম, সুমন ভাই যখন যাই তখন দিয়ে দিছিলাম। 100 100 200 300, না এটা তো ওয়ানই না, 90 জানি না, ওয়ানই তো, তিনটা, এটা তো, এটা 100, এটা ওয়ান মানে 100 ml, এটা 90, এটা 75 ml, শুধু এটা 100। কারণ এগুলো তো আপনারা জানেন, ওএসএল, তারপর মিস ডিওর, বস, এগুলো অনেক এক্সপেন্সিভ। এটা অবশ্য চিপ, এটা সস্তায় 20-25 pound মেবি, মনে নেই আমার। মজাদার বেগুন ভাজি রেডি। এই ফ্রাই প্যানটা অবশ্য সাদা, তো সেজন্য বেশি সুন্দর লাগে না, সো আর কিনবো না সাদা। আমার আম্মা মানা করছে সাদা কিনতে, তাই না আম্মা? সুন্দর থাকে না, আম্মার নাকি রান্না করতে ভালো লাগে না, আমরা হলুদ খাই তো, সেজন্য আমাদের জন্য সাদা না আসলে। আর একটু টক, আম্মার মজাদার হাতের টক, সবার জন্য, সব ছেলে মেয়েদের জন্য। আম্মার হাতের এই টকটা সবাই খুব পছন্দ করে। ভাজিটার কথা বললে তো কি বলবো, খুবই মজার, তাও আবার বাগানে। আর আমি সকালে করেছি আলু ভাজি, মজাদার লতি রান্না হচ্ছে, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার লতি, সিলেটি লতি হবে ব্রাহ্মণবাড়িয়া স্টাইলে, ঘ্রাণের জন্য। আর আমাদের টক কারিয়ে হয়ে গেছে, ব্রাহ্মণবাড়িয়ার স্পেশাল টক,
মন মানুষ আসছো বেড়াইতে, চা দিলাম দুপুরের খাবারের পর, আর আমরা হ্যাপির জন্য ওয়েট করছি। হ্যাপি আসবে, হ্যাপির জামাই আসবে, আর একটু একটু গান টান দেখি। আজকে আসবে, আজকে কালকে হচ্ছে হ্যাপির বার্থডে, সারপ্রাইজ দিতে আসবে। ব্লগে বলে ফেলছি কারণ সে ব্লগ দেখে না, আমাকে ফোন দিছিল যেন হ্যাপিকে না বলি। এই যে হ্যাপি আসছে, গতকালকে ভাই ভাবি সবাই আসছিল, হ্যাপি আসছিল জিনিসপত্র নিয়ে আম্মাকে গিফট দিতে, সে আমাদেরকে পাইছে না, আজকে আসছে। আজকে তাকে আমার সংসারের চাবি টাবি দিয়ে যাব। বাস পাইছি তো, সাথে সাথেই বাস পাইছি। আর অনেকে ভাবে আমি আলাদা থাকি, আমি তো আলাদা থাকি না, আমি জুথি একসাথে থাকি। আমি নাকি অনেক কৃপণ, আমার প্রসাদ কাবড়ে দাওয়াত দিই। সেটাই তো, একদিন দাওয়াত দিছ যে বলে হ্যারে আমার, আমরা সবাই এর প্রসাদ দাওয়াত দেওয়া দরকার না, একদম যে বলছে উনাকে আমি অ্যাওয়ার্ড দিব। তুই একবার দাওয়াত দিছত না, রান্না করে খাওয়াইছত না লন্ডনে আইসা? আমি খাওয়াইছি, তুমি খাওয়াইছ? হ্যাঁ, আমি এটা কমপ্লেন নেই, জুথি খাওয়াইছি কিন্তু হ্যাপি খাওয়াইনি সে। আমরা দাওয়াত দিব, এই পেপুর বেবি শাওয়ারটা আমাদের বাসায় করব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, বেবি শাওয়ার তোমাদের বাসায় করব, বেবি শাওয়ার করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে, তারপর এই পেপুর বিয়ের পরে জামাই, ওই জামাই বরণ করতে তো তোমরা যাও নাই, তো জামার চেহারা দেখা না, বরণ করব কিভাবে? যখন চেহারা দেখাবে তখন আমার প্ল্যান আছে, লাকি প্রিয়ার তুমি সহ তারপর আমাদের বাসে একটা ছোটখাটো প্রোগ্রাম করব। ওকে, তো লাকি পুনির সাথে নাকি কা আমার আম্মা পান খাইতেছে গো, এই দৃশ্যটা খুব মিস করব। তারা আমি দেশে যাচ্ছি এটা আমি মানতেই পারি না, যদি থাকলে ভালো লাগতো, তার জন্য তো ভালো লাগতেছে না। আই নো, সেজন্য আমিও মানে আমি যে এক্সাইটেড এই জিনিসটা দেখাইতে পারতেছি না তোমার সামনে। রাদিয়া বলতেছে আম্মা মিস ডটার, উনিও যাবে আমার সাথে, বলতেছে মাম্মি একা একা যাইতে পারে না ডটার কে রেখে। তারপর বলতেছে মাম্মি হোয়াই ইউ টেকিং জুটিস মাম্মি। না, বাচ্চাদের স্কুল আছে, আর গেলি অসুস্থ হয়ে যায়। রুফির পাপা যেহেতু যাবে না, একা একা হ্যান্ডেল করা পসিবল না। গরম, আমরা গেলে শীতেই যাই। খুলবো রে, তুই কি কি দিছিস? খুলবো না, কি বলিস? তুই আগে ভাত খা। জিসা আনছে, আমি আসছি আধা ঘন্টা পর পরে জিসা পর আসছে। পরে আমি বাসত গিয়ে রান্না করছি, আমি জিসা খুকি রাইছে কোন না কোন রান্না করছি, তো মেয়ে করে কোতালে যাই গে। পরে জিসা পর গেছে, আমার আসতে লেট হইছিল না, পারলাম না, তা আসা যায় না। আসছে যাই দুই অনেক, আমি খুব কই, আমিও খুব ওয়ারি ছিল, 350 পাউন্ড খুকি। হেপির বাচ্চা মাসাল অনেক হেলদি হবে, হেপির মতো হেলদি। হেপি সবসময় ছোটবেলা থেকে হেলদি, সবসময় খুকি আর তুই আর আমি, তুই হুসনা পাবে সবাইকে তো না, আমি বড়, সবসময় আমার বড়। সে ছোটবেলা থেকেই হেলদি মাসাল্লাহ।